অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ভদ্রলোক এরকম মুড়িয়া হয়ে হাত দেখাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট নয় তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুব এমার্জেন্সি, দাঁড়ান। কি হলো দাদা, কি ব্যাপার? একটা ব্যবস্থা করা গেছে, আপনি আসুন স্যার, আসুন। ম্যাডাম একটা উপকার করে দিন, আসলে স্যারের গাড়িটা খারাপ হয়ে গেছে তো, আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, স্যারকে দয়া করে একটু লিফট দিয়ে দিন। এই লোকটাকে লিফট দিতে হবে? অসম্ভব। হ্যাঁ, তুমি তো বলেছিলে গাড়ি, এটা তো স্কুটি, ইম্পসিবল, আমি এটা যেতে পারবো না। না স্যার। কেন মশাই, আমার স্কুটিতে বসলে কি আপনার সম্মানহানি হবে? আপনি? হ্যাঁ আমি। আর আপনার কথাতে আমি আপনার স্যারকে লিফট দিতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন আর রাজি নই। আপনার স্যারের জন্য আপনি আরেকটা গাড়ি খুঁজে নিন। শুনুন ম্যাডাম, ওনাকে যেতে দিন স্যার। হ্যাঁ আমি যাচ্ছি, কারণ আমার সময়ের একটা দাম আছে আর আমি সেটা নষ্ট করতে চাই না। ম্যাডাম এক মিনিট স্যার, আমাদের না মানে খুব টাফ সিচুয়েশন, এটা ছাড়া আর কোনো অপশন নেই স্যার। ম্যাডাম আমাদের স্যারকে লিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ। লিফট দিনই এখন। হ্যাঁ দেব, তবে তার আগে আপনার স্যারকে অ্যাকসেপ্ট করতে বলুন যে উনি আমার স্কুটি দেখে না কুচু করে ভুল করেছেন। কি হলো জিজ্ঞেস করুন উনি রাজি কিনা। মানে এখন আপনার কাছে আমাকে ক্ষমা চাইতে? অফ কোর্স, বাট ইটস অ্যাবসলিউটলি ইওর চয়েস। তবে এটা শুধু মাথায় রাখবেন যে এখন আপনার ডুবন্ত নৌকাকে একমাত্র আমার স্কুটি তীরে ফেরাতে পারে। বলছি স্যার, রাজি হয়ে যান স্যার, আর মাত্র 6 মিনিট। আমি আপনার স্কুটির বিষয়ে এরকম মন্তব্য করেছিলাম বলে। Thank you. Shadow. That's fine.